ধাপে ধাপে যে রাজনৈতিক এবং সাংবাদিকতা, এই যে পলিটিক্যাল জার্নালিজম, এটি একটি অসাধারণ কাজ। কারণ একদিকে একটা ঝুঁকি থাকে যে আপনি রাজনীতির দিকে বেশি ঝুঁকে পড়ছেন না সাংবাদিকতার দিকে বেশি ঝুঁকে পড়ছেন, মাঝখানে একটা ভারসাম্য রক্ষা করে সাংবাদিকতায় করা, এটি কিন্তু একটা অসাধারণ নৈপুণ্য, না থাকলে এটি সম্ভব হয় না, যেটি মানিক মিয়ারা রক্ষা করেছেন। সাংবাদিকতার তিন মহান ব্যক্তিত্ব ছিলেন আব্দুল সালাম, জহুর হোসেন চৌধুরী এবং মানিক মিয়া, অর্থাৎ তফাজ্জল হোসেন মানিক। এর মধ্যে তফাজ্জল হোসেন মানিক মিয়ার রোলটি একটু ব্যতিক্রম। আমি একটা বই সকাল থেকে পড়ছিলাম, সে বইটির নাম হচ্ছে পাকিস্তানের রাজনীতির 20 বছর, যেটি তফাজ্জল হোসেন মানিক মিয়ার লেখা একমাত্র বই। আরেকটি বই আছে, সেটি ওনার কিছু লেখার সংকলন। এবং সেখানে দেখার চেষ্টা করছিলাম যে আমরা যে সাংবাদিকতা করি এখন, আমাদের পূর্বসূরীরা যে সাংবাদিকতা করেছেন সেটার মধ্যে কতখানি মিল অমিল বা কি ছিল সেখানে। একাত্ম পূর্ব সাংবাদিকতাটা ছিল অনেকটা রাজনীতি এবং সাংবাদিকতার একটা মিশেল, এক ধরনের মিশ্রণ বা এক ধরনের মিথস্ক্রিয়া বলা যেতে পারে। তার কারণটি হচ্ছে তখন রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, চিত্রশিল্পী, চলচ্চিত্রকার, যে যার জায়গায় লেখক, কবি, সাহিত্যিক, সবার লক্ষ্য ছিল একটা, সেটা হচ্ছে বাঙালির জন্য একটি দেশ সৃষ্টি করতে হবে। এবং এখানে অপূর্ব একটু আগে যখন জনাব আমাদের শরফিন সিদ্দিক স্যার বলছিলেন, অসাধারণ একটা কম্বিনেশন ছিলেন বঙ্গবন্ধু এবং মানিক মিয়ার মধ্যে। এ ব্যাপারে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর একটি বাণী খুব গুরুত্বপূর্ণ। তিনি বলতেন, আমি এই দুজন কিন্তু একেবারে সরাসরি শিষ্য, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর শিষ্য। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী বলেছিলেন যে আমার মাঠের দায়িত্ব দিয়েছি আমি মুজিবকে, আর কলমের দায়িত্ব দিয়েছি আমি মানিক মিয়াকে। এই দুজন মিলে ইতিহাসের, আপনি যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দেখেন, আমি শুধু দুটি ঘটনার কথা বলি। 1964 সালের দিকে আপনারা মনে সিংহের আত্মজীবনী যদি পড়েন, কমরেড মনে সিংহ, যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তিনজন মিলে বৈঠক করেছেন, তার মধ্যে কমরেড মনে সিংহ, তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি যদি সিক্রেট ডকুমেন্টে যান, আরও যদি গোপন নথিপত্রের দিকে যান, যেটি আমরা পরবর্তী সময়ে জেনেছি, টিকাটুলিতে তখন ভারতীয় হাইকমিশনের যে কার্যালয় ছিল, সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব প্রস্তুতি হিসাবে মানিক মিয়া শশাঙ্ক নামে জনক কর্মকর্তা ভারতীয় হাইকমিশনের এবং বঙ্গবন্ধুর মধ্যে মিটিং হতো, কীভাবে তারা পরবর্তী পর্ব, মুক্তিযুদ্ধের পর্বে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন। এই শশাঙ্ক পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর সঙ্গে লন্ডনে দেখা করেছেন, যখন তিনি পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছিলেন। এবং আপনারা অনেকেই হয়তো কোনো কোনো কাগজে এ নিয়ে লেখালেখি দেখেছেন, বঙ্গবন্ধু যে প্লেনটিতে করে সেই যুক্তরাজ্য থেকে, লন্ডন থেকে দিল্লি হয়ে ঢাকায় ফিরলেন, সেই একই প্লেনে কিন্তু তিনি পাশের সিটে বসেছিলেন। সুতরাং আমাদের ইতিহাসের অংশগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে এই বাংলার স্বাধীনতার পেছনে বহু মানুষের যে ভূমিকা, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব হচ্ছেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। সাংবাদিকতা করে তিনি জেলে গেছেন বেশ কয়েকবার, আরফি সিদ্দিক স্যার বলে গেছিলেন তাকে বন দিয়ে বেরোবার জন্য আরেকজন পত্রিকার সম্পাদক, ডনের সম্পাদক আলতাফ হোসেন এসেছিলেন, কিন্তু তিনি রাজি হননি। উনি 62-তে জেলে গেছেন, 59 সালে জেলে গেছেন, 68-তে জেলে গেছেন। এই জেলে যাওয়া, এই সাংবাদিকতা আমরা আসলে এখন করার আর সাহসই পাই না। আমার নিজের বয়স এখন 59, আর 58 বছর বয়সে মারা গেছেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। আপনারা দেখেন তার জীবনের ধাপে ধাপে যে রাজনৈতিক এবং সাংবাদিকতা, এই যে পলিটিক্যাল জার্নালিজম, এটি একটি অসাধারণ কাজ। কারণ একদিকে একটা ঝুঁকি থাকে যে আপনি রাজনীতির দিকে বেশি ঝুঁকে পড়ছেন না সাংবাদিকতার দিকে বেশি ঝুঁকে পড়ছেন, মাঝখানে একটা ভারসাম্য রক্ষা করে সাংবাদিকতায় করা, এটি কিন্তু একটা অসাধারণ নৈপুণ্য, না থাকলে এটি সম্ভব হয় না,
যেটি মানিক মিয়ারা রক্ষা করেছেন, জহুর হোসেন চৌধুরীরা করেছেন এবং তারও কিছু আগে আব্দুল সালামরা করেছেন। তিনজন তিন পত্রিকা, আব্দুল সালাম কাজ করতেন অজারবাড়ি, জহুর হোসেন চৌধুরী সংবাদ, অন্যদিকে আমাদের মানিক মিয়ার হাত দিয়ে দৈনিক ইত্তেফাকের যাত্রা শুরু। এবং এই সাংবাদিকতার জায়গাটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের যে মাননীয় তথ্যমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের শিখেছেন, আমাদের তার কাছ থেকেও আমরা নিশ্চয়ই সেই দিনগুলো শুনব, সেই কথাগুলো শুনব। তবে একটু আগে যে কথাটি বলছিলাম যে রাজনীতি এবং সাংবাদিকতার মধ্যে এক ধরনের ভারসাম্য নিয়ে আসার ব্যাপারটি, এটি আজকের দিনেও খুবই প্রয়োজনীয়। প্রয়োজনীয় এই কারণে, কারণ সাংবাদিকতা তো বায়বীয় কোনো জিনিস না। সাংবাদিকতায় সত্যনিষ্ঠ হতে হবে, সাংবাদিকতায় আপনার কমিটমেন্ট থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি। এবং সেখানে যদি বলি যে আমি অত্যন্ত নিরপেক্ষ থেকে আমি সব জায়গা বিবেচনা করব, এটি কিন্তু সাংবাদিকতার বিষয় না। আমি নিরপেক্ষ থাকবো মানে আমি কোনো দিকেই পক্ষ নিব না, সেই সাংবাদিকতা কিন্তু মানিক মিয়ারা করেননি, সেই সাংবাদিকতা জহুর হোসেন চৌধুরীরা করেননি, বা সেই সময়ের বরণ্য যারা সাংবাদিক তারা করেননি। তারা বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে অবস্থান নিয়ে সাংবাদিকতা করেছেন, যেটি ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। আজকালকার দিনে আমাদের জন্য খুবই শিক্ষণীয়, বিশেষ করে আমরা যারা পরবর্তী প্রজন্ম যারা সাংবাদিকতা করছি, আমাদের জন্য মানিক মিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। রাজনীতি এবং সাংবাদিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করে যেভাবে হোসেন সরোয়ারদের নির্দেশনা নিয়ে কলম সামলাবেন একজন, মাঠ সামলাবেন একজন, কলম দায়িত্ব মানিক মিয়ার আর মাঠের দায়িত্ব বঙ্গবন্ধুকে দিয়ে, যেভাবে একটা পুরো রাষ্ট্রকে আস্তে আস্তে ধাপে ধাপে মুক্তিযুদ্ধের মধ্যে নিয়ে গেছেন, তার অনন্য একজন ব্যক্তিত্ব তিনি হচ্ছেন তোমাদের সাথে মানিক মিয়া। আজকে আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকেও মনে করি যে তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা, তার শিক্ষণীয় বিষয়গুলো আমাদের ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে, পাত্রীয় হয়ে থাকবে। আপনারা যারা জাতীয় পার্টির জেপির পক্ষ থেকে আয়োজন করেছেন, যদি আমি আগেই বলেছি যে এই আয়োজনটি হওয়া উচিত ছিল আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে, কেন পরবর্তী প্রজন্ম মানিক মিয়ার আদর্শকে সামনে তুলে ধরবে না, কেন পরবর্তী প্রজন্ম, অনেকেই হয়তো জানেই না এই যে মানিক মিয়া এভিনিউ এটি কার নামে, এই মানিক মিয়াটা কে, আমাদের জেনারেশন কি জানে, এখানে জিজ্ঞেস করুন তো কতজন জানে। সুতরাং জানানোর দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে, সেই জায়গাটিতে ঘাটতি আছে। আমরা আশা করি যে আমরা তার অনুসৃত পথ, যে কমিটমেন্ট, যে রাজনৈতিক অঙ্গীকার, তিনি কিন্তু মুসলিম অবিভক্ত বাংলায় মুসলিম লীগের অফিস সেক্রেটারি ছিলেন, সেখান থেকে রাজনীতি করেছেন, সেখান থেকে আবার সাংবাদিকতা এসেছেন। এই যে রাজনীতি এবং সাংবাদিকতার মধ্য দিয়ে নিজেকে একটা জায়গায় পৌঁছে দেওয়া, এটি আমাদের অনেকের জন্য কিন্তু শিক্ষণীয় হয়ে থাকবে। Zafran, am I seeing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো Zafran hair growth therapy. Get the original Zafran oil. Don't forget to scan QR code of the security card. Collect today and try it.